শ্রদ্ধা সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিপিএফ সম্পর্কিত আরও একটি ভিডিও আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য অর্থাৎ আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেই বিষয়টা আমি কীভাবে দেখতে পারি তো আজকে আমরা দেখব যে এই তথ্য সম্বলিত যে স্লিপটা আছে এই স্লিপ আমি কীভাবে আমার ডিভাইসে সেভ করে প্রিন্ট করে হার্ড কপি আমার কাছে সংরক্ষণ করতে পারবো যদি কেউ আমার আগের ভিডিওটা দেখে না থাকেন তাহলে এই পর্যন্ত আপনারা আসতে পারবেন না এই কারণে কেউ যদি আগের ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দিচ্ছি আগে আপনারা ওই ভিডিওটি দেখে আসুন আর যারা এই পর্যন্ত আসতে পারবেন তাদের জন্য আমি শুরু করছি এখানে আসার পর আমার এই যে উপরের দিকে যে প্রিন্ট অপশন আছে আমি এই প্রিন্ট অপশানে ক্লিক করে দেব প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি এই পেজটাকে সেভ করব। আমি বাম দিকের উপরের দিকে দেখতে পাবো সেভ এস পিডিএফ এটা অটো হয়েই থাকবে যদি কারো হয়ে না থাকে তাহলে যে এরও চিহ্নটা আছে এখানে এরও চিহ্নতে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি আরো চিহ্নতে ক্লিক করে আমি সেভ এস পিডিএফে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এটা পিডিএফ ফরমেটে চলে যাবে এই পেজটা তারপর আমি ডান পাশে যে সবুজ রঙের যে চিত্রটা চিহ্নটা দেখা যাচ্ছে তো আমি সেভ এস পিডিএফে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি টান পা ওপরের দিকে যা সার্কেল আকারের যে চিহ্নটা দেখা যাচ্ছে আমি এই চিহ্নতে ক্লিক করে দিতে হবে তো এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার ডিভাইসের মেমোরিতে নিয়ে যাবে আমাকে তো এখান থেকে আমি ইচ্ছা করলে ওই একটা নাম দিয়ে দিতে পারি অথবা যদি নাম না দেয় তাহলে ডিফল্ট যেই নাম আছে ওই নামেও সেভ হয়ে যাবে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে জিপিএফ বাইশ তো এই নামটা দেওয়ার পর আমি ডান দিকে যে সেভ অপশনটা আছে এই সেভ অপশনটা আমি ক্লিক করে দেব তো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ফাইলটা পিডিএফ আকারে আমার ডিভাইসে সেভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ডিভাইসের ফাইলে প্রবেশ করলাম তো ফাইলে প্রবেশ করার পর এখান থেকে ডাউনলোডে আমি ক্লিক করে দেব ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখেন আমি যেই জিপিএফ টোয়েন্টি টু নামের যে ফাইলটা সেভ করেছিলাম ফাইলে ক্লিক করে দেওয়ার পর এই যে স্লিপটা এখানে শো করতেছে তো আমি ইচ্ছা করলে এটা ডাটা কেবল দিয়ে কম্পিউটারে নিয়ে সেখান থেকে প্রিন্ট দিতে পারি অথবা আমার ডিভাইসের সাথে যদি প্রিন্ট সংযোগ থাকে তাহলে এখান থেকে সরাসরি